हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आशा करी सबाई खूब भालो आछो। आमी नीलिमा चले एसेछि नतून एकटा भिडियो निये। आमी एखन आछि भेलोरे। तो आमरा 13 तारिखे एखाने एसे पौंछेछि, 13ई फेब्रुआरीते। तो आजके आमार एकटा अ্যাপয়েন্টমেন্ট আছে, তার জন্য এখন আমি ওয়েট করছি এখানে। আমি অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে এসেছি এখানে। জানুয়ারিতে কিছুদিনের জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বন্ধ ছিল, এখন আবার অনলাইন অ্যাপয়েন্টমেন্ট চালু হয়েছে। তো তোমরা যারা এখন সিএমসিতে আসতে চাইছো, তারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করে আসতে পারো। এখানে এসেও অফলাইনেও করতে পারো, কিন্তু এখানে এসে অফলাইনে করাটা একটুখানি ডিফিকাল্ট। তো এখানে এসে সব সময় তাড়াতাড়ি ডেট পাওয়া যায় না, তো অনলাইনে বুক করে আসাটাই বেটার। তো আমি নিচে সিএমসির সাইডের লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারো। তো আমরা জানুয়ারি ফার্স্টের দিকে এসেছিলাম, তখন কোভিডের জন্য হঠাৎ করে এমার্জেন্সি ছাড়া সব কিছুই বন্ধ করে দিয়েছিল প্রায়। তো এখন সিএমসিতে সব কিছুই স্বাভাবিক, সমস্ত রকম অপারেশনও হচ্ছে এবং সব রকম পেশেন্টদেরও দেখা হচ্ছে। ওপিডি বিল্ডিংও খোলা রয়েছে। তো যারা ফার্স্ট টাইম ভেলোর সিএমসিতে আসবেন, তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট কপিটা দেখিয়ে হসপিটাল নাম্বার কার্ডটা করিয়ে নেবেন, সেটা সব জায়গায় দরকার হয়। তো এটা হচ্ছে ISSCC বিল্ডিংয়ের ভেতরটা। এখানে এসে কাউন্টারে আপনি অ্যাপয়েন্টমেন্টটা দেখালে বিনামূল্যে হসপিটাল কার্ডটা করে নিতে পারবেন, এবং প্রয়োজনে তাতে আপনি ক্যাশও ভরে রাখতে পারেন। ISCC বিল্ডিংটা ওপিডি বিল্ডিংয়ের পেছনেই। আর যারা অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট করবেন ভাবছেন, তারা এই সিলভার গেটে চলে যাবেন। এটা হচ্ছে ওপিডি বিল্ডিংয়ের বাঁদিকে, এখানে গিয়ে আপনারা অফলাইনে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন। আর এখানকার সিকিউরিটিগুলো খুবই হেল্পফুল, তাদের কাছে জিজ্ঞাসা করলে সমস্ত রকম কিছু তারা বলে দেবে। অ্যাপয়েন্টমেন্ট দেখিয়ে যখন আপনি ওপিডি বিল্ডিংয়ে ঢুকবেন, তখন এরকম ব্যান্ড দেবে, সেটা আপনি হাতে পরে নেবেন, হারিয়ে ফেলবেন না। তা হারিয়ে ফেললে আপনার ওপিডি বিল্ডিংয়ে ঢুকতে প্রবলেম হবে। তো আমার মোটামুটি হসপিটালের কাজ আজকের মতো কমপ্লিট, এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি বাজার করতে, তো কিছু বাজার করে নেবো এখান থেকে। তো এটা হচ্ছে সিএমসির উল্টো দিকে রাস্তা দিয়ে এসে বাঁদিকে গেলেই এই বাজারটা পড়বে। তো যাদের এখানে অনেক দিন ট্রিটমেন্টের জন্য থাকতে হবে, তারা এখানে হোটেলে রান্না করে খেতে পারবেন। তো হোটেলে বললেই তারা গ্যাসের ব্যবস্থা করে দেবে, এমনকি হাঁড়ি কড়াইও পেয়ে যাবেন এখানে সব কিছু। তো এখানে মাছ মাংস সব কিছুই তোমরা পেয়ে যাবে। তো এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি, হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করবো, তারপর একটু রেস্ট নেব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, তো এখন 10:45 মতো বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করতে এসেছি রাত্রেবেলা। তো কালকে আবার হসপিটাল যেতে হবে, কালকে আমার হাজবেন্ডের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। কারো কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি রিপ্লাই করে দেবো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টিল দেন টেক কেয়ার, সুস্থ থেকো, ভালো থেকো।